আমি তামুকে বেশি মারা মারবো, এতে শুধু এতে একবার শুধু গুনে ঢুকো, এতে ছক পচা ফেলো আমি এদিকে মারবো। তুলে নিয়ে যায় আজকে তো রোজ আগে ফিটবো, ফিডি ফেলে রাখবো, রাবার ফিটবো, রাবার ফেলে রাখবো, হাতে জিডি করে যে লেডিচ্ছর বেচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ব্যবহার করে সঙ্গবদ্ধ হয়ে মারামারি, চাঁদাবাজি সহ ভয়ভীতি দেখিয়ে প্রভাব বিস্তার করা, টিন স্কোয়াডের 5 সদস্য ধরা পড়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব 7-এর জালে। নগরীর কোতোয়ালি থানাধীন জামাল খান এলাকায় টিন স্কোয়াডের কার্যক্রম চলত। বৃহস্পতিবার রাতে কদমতলি বিআরটিসি বাস স্ট্যান্ডের পাশে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র্যাব। কিশোর গ্যাং প্রতিরোধে র্যাবের কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানান র্যাব 7-এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক নুরুল আফসার। টিম স্কোয়াডের যারা সদস্য রয়েছে তারা বেশিরভাগই কিশোর, তারা হচ্ছে জামাল খান এরিয়ার মধ্যে তারা বিভিন্ন রকম চাঁদাবাজি এবং নিজেদের মধ্যে মারামারি, অন্য সাধারণ কিশোর যারা তাদের কথা শুনে না তাদেরকে মারধর, পান্নাশের হুমকি প্রদান, সামাজিক যোগাযোগ মাধ্যমে অস্ত্র শস্ত্র প্রদর্শন করে অন্যদেরকে হুমকি, ভয়ভীতি ইত্যাদি আমাদের কাছে কিছু মানে সুদৃশ্য কিছু তথ্য রয়েছে। সেই তথ্যের উপর ভিত্তি করেই আমরা 5 জন টিন স্কোয়াডের যে সদস্য রয়েছে এবং যে 5 জন যারা মূলত হচ্ছে এই গ্রুপটাকে তারা নিয়ন্ত্রণ করে 5 জনকে আমরা আনতে সক্ষম হয়েছি। আমরা এখন বর্তমানে তাদের নামে নিয়মিত মামলা রুজু করে তাদেরকে আমরা থানা প্রেরণ করেছি এবং থানা থেকে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আটককৃতরা হলেন রাহিউদ্দিন রহমান নিশান, রবিউল হাসান, শাহিনুজ্জামান মাসুম, তাফহিম মোহাম্মদ মারুফ ও আবরার মুনতাসির আদনান। আটক কিশোরদের কাছ থেকে 2টি ধারালো ছুরি উদ্ধার করেছে বলেও জানায় র্যাব। জিয়াউল হকিমন, বাংলাধারা, চট্টগ্রাম।